জাতীয় নাট্যশালায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা মঞ্চায়ন করলো মুক্তিযুদ্ধভিত্তিক নৃত্যনাট্য মানচিত্রের জন্য। এতে তুলে ধরা হয় 1947 সালে ভারত পাকিস্তান ভাগ, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। এতে অংশ নেন 23 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ফাহিম মোনায়েমের আরও একটি প্রতিবেদন। জাতীয় নাট্যশালায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে ব্রিটিশ বেনিয়াদের কাছ থেকে 1947 সালে ভারত পাকিস্তান ভাগ দিয়ে শুরু হয় এই নৃত্যনাট্য। তুলে ধরা হয় ভাষা আন্দোলনের ইতিহাসও। সালাম বরকত রফিক জব্বারের রক্তে রঞ্জিত রাজপথ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পর্যন্ত চিত্র তুলে ধরে তারা। এছাড়া 69-এর গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয় সুনিপুণভাবে। 25 মার্চ কালো রাতে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়া হানাদার বাহিনীর গণহত্যা এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশ, কোনো কিছুই বাদ যায়নি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। দেশের উন্নয়নে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বড় ভূমিকা রাখতে পারে বলে জানালেন তিনি। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাকে নিয়ে আমরা এগোতে চাই, তাহলে কাউকে পিছিয়ে রাখা যাবে না। সামাজিক কর্মকাণ্ড সহ আমাদের দেশের অগ্রগতির ক্ষেত্রে, অবদানের ক্ষেত্রে এই ছেলেমেয়েরা ভূমিকা রাখতে পারে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে তৈরি নাট্যদল কারিশমা এই নৃত্যনাট্য মঞ্চায়ন করে। এতে 23 জন শিশু অংশ নেন। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।